নুরুদ্দিন এমন একজন ভূমিপুত্র যার বাবা মহাজনের খাজনা পরিশোধ করতে হালের বলদ বিক্রি করে দিতে বাধ্য হয় এবং নিজের ঘাড়ে জোয়ার নিয়ে জমি চাষ করতে যেয়ে মারা যায়। মরণকালেও তার কণ্ঠে মানুষের বদলে গরুর হাম্বা ডাক শোনা যায়। উপনিবেশিক আমলে ভূমিপুত্রদের মর্যাদা যে পশুস্তরে নামিয়ে আনা হয় তাদের দায়িত্ব যে কেবল ঔপনিবেশিক প্রভুদের অর্থ যোগান দেয়া, সৈয়দ শামসুল হক নুরুদ্দিনের সারা জীবনে তার ইঙ্গিত দিয়েছে। নীলক্ষ আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার, নষ্ট খেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধ তার দেহ ছিঁড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রভাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দে মানুষের বন্ধ দরজায়, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায় নুরুল দিন তার দীর্ঘ দেহ নিয়ে আবার ফিরে আসে মরা আঙ্গিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে, আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আল ফাল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দূর জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে গমে কে থাকে ভেতরে, কে না নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে, নুরুল দিনের পথ যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। অবাধা মানুষ যেন আবার জেগে উঠে আশায় যে আবার নুরুল দিনের দিন আসিবে বাংলায়, আবার নুরুল দিনের দিন কাল পূর্ণিমায় দিবে ডাক সাগো বাহে গুনতে সবাই। ধন্যবাদ ধন্যবাদ সবাই।